এগ্রাই বেয়ানি বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, মৃত নয় আহত বেশ কয়েকজন। কারখানা থেকে উড়ে পুকুরে পড়ল দেহ, ছড়িয়ে ছিটিয়ে দেহাংশ। এগ্রাই বিস্ফোরণের তদন্তে সিআইডি নির্দেশ মুখ্যমন্ত্রীর, এনআইএ দাবি সিপিএম বিজেপি। এগড়ায় বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, নজনের মৃত্যু হয়েছে এখনো পর্যন্ত, কোথায় গিয়ে ঠেকবে জানি না আমরা কেউ। বিস্ফোরণের তীব্রতায় পুকুরে পড়ল ছিন্ন ভিন্ন দেহ, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের এই পরিণতি। তৃণমূলের মদতে বাজির আড়ালে বোমা তৈরির কারবার চলছিল, এই বিস্ফোরক অভিযোগ করেছে বিরোধীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যেটা বলছেন যে একেবারে বাজি কারখানা ছিল, এবং কারা এই ঘটনার পেছনে উস্কানি দিয়েছে, সরাসরি বিজেপির দিকে আঙুল তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ফলে বুঝতেই পারছেন যে এই ভয়াবহ বাজি কারখানায়, বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ, নটা প্রাণ চলে যাওয়া, এবং তা নিয়ে রাজনৈতিক জাপানুতোর সমানে চলছে। এই যে আমাকে তুমি শুধু এটা বুঝিয়ে দাও কেন এটাকে আমি বক্তুইয়ের সঙ্গে এক সারিতে রাখবো না। বক্তুইতে একেবারে দরজা বন্ধ করে বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছিল, দশজনের মৃত্যু হয়েছিল। আমি বলছি আজকে যেটা হয়েছে সেটা তার সঙ্গে কোথায় আলাদা? এ তো বোমার কারবার করা হয়েছে, পুলিশ যে পুলিশ রক্ষকের ভূমিকা পালন করবে, সেই পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধু দেখেছে তাই নয়, অভিযোগ যদি সত্যি হয় পুলিশ মাসে মাসে টাকা তুলে নিয়ে যেত এই একটা মানে মৃত্যুর কারবার যাতে নিরাপদে নির্বিঘ্নে চলতে পারে সেটা সুনিশ্চিত করার জন্য। এটাও তো নজনকে হত্যা করা হয়েছে রিজু, কে নেবে দায়? প্রথমে বলি যে এটা একটা অত্যন্ত মর্মান্তিক দুর্ঘটনা, বক্তুইয়ের সাথে এর কোনো সম্পর্ক নেই। বক্তুইটা ছিল রাজনৈতিক রেষারেষির জেরে মৃত্যু, আর এটা হচ্ছে দুর্ঘটনা। একটা বেআইনি বাজি কারখানা চলছিল যেখানে নজন মারা গেছে, যে লোকটা এটা চালাচ্ছিল তাকে বঙ্গ পুলিশ গ্রেফতার করেছিল, আদালত তাকে বেল দিয়েছিল। স্থানীয় বাসিন্দারা যারা বলছে বারেবারে পুলিশকে অভিযোগ জানানো হয়েছিল, পুলিশ আসেনি। হ্যাঁ, পুলিশ এসেছিল কখন? মাসোহরা নেবার জন্য। তো একেবারে আমরা সরাসরি দেখালাম যে হত্যা তুলতো পুলিশ। আমি বলছি যে পুলিশ রক্ষা করবে, যে পুলিশ সিকিউরিটি দেবে, সেই পুলিশ যদি আমি বলছি হত্যা তোলে, তাহলে তুমি সেটাকে বলবে না যে পরোক্ষ এটাকে হত্যা করা? এবার আমি যেহেতু রাজনৈতিক দলের প্রতিনিধি, এবার রাজনৈতিক কথাটা বলি, তাহলে তো ওই গ্রাম পঞ্চায়েতটা তো বিজেপির, তো বিজেপি কি এতদিন চোখ বন্ধ করে অন্ধ? আমি শতরূপ ঘোষের কাছে আসবো। শতরূপ, 70-80 দশকে হিন্দি সিনেমায় একটা খুব পরিচিত দৃশ্য ছিল, প্রায় সমস্ত হিন্দি সিনেমায় দেখা যেত যে সমস্ত কিছু ঘটনা ঘটে গেল, তারপর পরপর পুলিশের গাড়ি আসছে, এবং যেটা নিয়ে ইদানিং ভীষণ রসিকতাও হয়। আমি বলছি আজকে কার্যত সেই ছবি দেখা যাচ্ছে, এই যে সক্রিয়তা এখন পুলিশে দেখা যাচ্ছে, গোড়ার থেকে যদি দেখা যেত তাহলে তুমি মানবে নজনকে আমাদের হারাতে হতো না? পুলিশকে তো আগেও দেখা গেছিল, পয়সা তুলতে আসতো, কারখানা বন্ধ করতো না। কেন কারখানা বন্ধ করতে আসতো না জানেন তো শুভ্র? আমাদেরকে এটা বুঝতে হবে যে এই কারখানাগুলো যে গোটা বাংলায় ছড়িয়ে ছিটিয়ে আছে, এখানে বাজি তৈরি হয় না। এই কারখানাগুলো থেকে শুধুমাত্র বোমা বন্দুকও তৈরি হয় না, এই কারখানাগুলো থেকে তৃণমূলের গভর্নমেন্ট তৈরি হয়। এগুলো তৃণমূলের সরকার তৈরি করা, তৃণমূলের পঞ্চায়েত তৈরির কারখানা। এই কারখানাগুলো থেকে মমতা বন্দ্যোপাধ্যায় নামক এক মুখ্যমন্ত্রী তৈরি হন, এগুলো মমতা ব্যানার্জিকে মুখ্যমন্ত্রী তৈরি করার কারখানা, তাই এই কারখানাগুলো বন্ধ হয় না। একটা 5 বছরের বাচ্চাও জানে শুভ্র, বাজি কারখানা ছেড়ে দিন, বেআইনি বাজি কারখানা ছেড়ে দিন, বেআইনি একটা সেফটি পিন কারখানাও চলতে পারে না লোকাল পুলিশকে এবং লোকাল তৃণমূলের পার্টি অফিসকে টাকা না খাইয়ে, এটা সবাই জানে। কিন্তু সবচেয়ে দুঃখের জায়গাটা কি, যেটা আপনি বলছেন, যারা বোমা নিয়ে সরকারে আসে তারা বোমের আঘাতে মরলে আমাদের বলার কিছু ছিল না, কিন্তু সাধারণ মানুষ, গরিব মানুষ 200-250 টাকা দিনমজুরির কাজ করতে গিয়ে এই কারখানায় শরীর ছিন্নভিন্ন হয়ে মরে পড়ে থাকছেন। আপনারা অনেকগুলো ঘটনা এখানে বললেন, আপনাদেরকে একটা ঘটনা মনে করাই, 2020 সালের জানুয়ারিতে নৈহাটিতে আপনাদের মনে আছে, তখনও বলেছিল নাকি বিস্ফোরণ নাকি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, এমন বিস্ফোরণ হয়েছিল গঙ্গার ওপারে চুচুড়ায় বাড়ির কাঁচ ভেঙে গেছিল, দেওয়ালে ফাটল ধরেছিল, সেটা নাকি বাজি তৈরির কারখানায় বিস্ফোরণ, এবং মনে আছে আমার যে নদীর এপার থেকে ওপারে বিস্ফোরণ তারপরে ধোঁয়া দেখা যাচ্ছে একদম। সেই কারণে ট্র্যাজেডির জায়গাটা এটাই। আমরা বাংলায় ধরুন আমরা রাজনৈতিক দল করি, যে মানুষ কোনো রাজনীতি করে না সেই মানুষ তৃণমূলের ভায়োলেন্সের স্ট্রাকচারে আজকে বন্দী। মানে শতরূপের এত কথা শোনার পর বুঝলাম যে 2011-র পর থেকে মনে হয় একটা নতুন বাংলা তৈরি হয়েছে। তার আগে আমরা বাংলায় কোনোদিন বিস্ফোরণ দেখি না, কোনোদিন মৃত্যু দেখি না, কোনদিন মৃত্যু হয়েছে। পরিবর্তনটা হয়েছে যে এটা বুদ্ধবাবু সরকার মার খাচ্ছে, পুলিশ আজকে আরেকটা শ্মশান তৈরি করে দিত ওই মৃতদেহগুলোর পাশে, সেই পুলিশ এখন আর নেই, কারণ পুলিশকে বলা হয়েছে আন্দোলন বা এরকম কিছু হলে পুলিশ সংযত থাকবে, গুলি চালাবে না। এই পরিবর্তনটা হয়েছে, কালিয়াগঞ্জও শ্মশান হতো, এখানেও শ্মশান। এবার আমার কথা শোনো, আমি তো তোমার কথা শুনলাম সব সময় ভাই, এবার শোনো, আমি তো শুনলাম তোমার কথাটা। বুদ্ধবাবুর থেকে এখনকার পুলিশ উন্নতি করেছে আমরা আজকেই প্রমাণ পাচ্ছি। গ্রামের লোক বলছেন 20 জন মারা গেছে, পুলিশ বলছে 9 জন, মানে 11 জনকে পুলিশ ইতিমধ্যে বাঁচিয়ে তুলতে পেরেছে, এটা ডিফারেন্ট সাফল্য পুলিশের। আমি বলছি ভাই শেষ করতে দাও, ভাই আমি তোমায় ইন্টারাপ্ট করছি, শেষ করতে দাও।
কিন্তু দেখো ঘটনাটা এটা মানতেই হবে বামফ্রন্ট আমলে কোনো ভায়োলেন্স হয়নি এমন নয় কিন্তু রাজনৈতিক দলের কর্মীরা তো এফেক্টেড আমি সেটাকে জাস্টিফাই করছি না আজকে আমি বলার চেষ্টা করছি যে মানুষ কোনো রাজনীতি করে না তাকেও তৃণমূলের ভয়ে মরতে তুমি তোমার বলো আমি কোন আমলে ফাস্ট সেকেন্ড ভাই একটা তার তার বা প্লিজ ফাস্ট সেকেন্ড দাও কদিন আগে বলো তো মনে নেই মালদা একটা 9 বছরের বাচ্চা মেয়ে তৃণমূল নেতা মামার ভাই পশ্চিমবঙ্গের দুর্ভাগ্য যে যে লেগাসিটা চলে আসছে সেটা কেউ বন্ধ করতে পারছে না এখানে রাজনৈতিক দোষারোপ নয় আমি বলছি না যে 1967 এ কলকাতা শহরের মধ্যে যে সিপিএম এর যে আর্মড প্রসেশন কলকাতা দেখেছিল যে জিনিসটা 2008 এ আরএসপি এর নেতা ইরিগেশন মন্ত্রী সেচ মন্ত্রী সুভাষ নস্করের আত্মীয় গৌরী নস্কর তার সেখানে যখন বোমাবাজি হলো তার বাড়িতে এই বোমাবাজি 2008 এর পঞ্চায়েতের সময় হয়েছিল 2008 এ মুর্শিদাবাদের দমকলে দাঁড়িয়ে কর্ণাটকে পশু হয়েছে একই গন্ডগোল হয়েছে বোমাবাজি হয়েছে আমি তো তোমার সময় বলিনি তুমি বলবে তোমার সময় তুমি বলবে কর্ণাটক এই এই বছর যেখানে খুশি ইচ্ছে বলো মাস আগে বিজেপি পঞ্চায়েত গঠন করেছিল বলো তুমি বলো প্রশ্ন যে বিজেপি কি করে দায় আরাতে পারে আমি দায় আরাচ্ছি না এই লেগাসিটা এটা মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধ করতে পারলেন না কেন যা সিপিএম করতে সেটাই তৃণমূল করে যাচ্ছে এটা কেন হবে যেটা 2008 এ যা সিপিএম করেছে পঞ্চায়েতে সেটাই তখন তৃণমূল করছে এই লালের থেকে সবুজ এটা বন্ধ হওয়া উচিত না ওখানে বিজেপির গ্রাম পঞ্চায়েত পূর্ব মেদিনীপুর অধিকারীগড় আর না বিজেপির গ্রাম পঞ্চায়েত নয় অ্যাকশন শেষ করে জাস্ট কনফার্ম এটা বিজেপির গ্রাম পঞ্চায়েত নয় ওটা তৃণমূলের গ্রাম পঞ্চায়েত মমতা ব্যানার্জি না জেনে বলেছেন না মতি না একবার মমতা ব্যানার্জি না বলেছেন ওটা আমাদের গ্রাম পঞ্চায়েত নয় এখন মিথ্যে একটু খোঁজ নিয়ে নাও মমতা ব্যানার্জি না জেনে ফপা করে ফেলেছে লাইট দিল এবিপি আনন্দে কিন্তু প্রতিনিধিরা জানে না দুর্ভাগ্যের বিষয় হলো যে পঞ্চায়েতের তৃণমূল সাহারা গ্রাম পঞ্চায়েতের খাদিকুল গ্রামে এই ঘটনা মানে জটায়ুর কথা ধার করে যে কেউ বলতে পারে যে বলতেই পারেন যে সাহারায় শিহরণের শিউরে ওঠার মতন এই ঘটনা যেখানে 9 জনের মৃতদেহ পাওয়া গেছে এখানে ওখানে ছড়িয়ে ছিটিয়ে কিন্তু সতর্ক তুমি খেয়াল করে থাকবে এই ধরনের ঘটনা যখন ঘটে যেটা হয় সেটা হচ্ছে রেসপন্সিবিলিটি ফিক্স আপ করা হয় না শুধু পাসিং দা বাক চলে সিআইডি করুক বা এনআইএ করুক সেটা পরের বিষয় প্রশ্ন হচ্ছে দোষীরা সাজা পাবে কিনা এবং এই মানুষগুলো বিচার পাবে কিনা ঠিক গ্রাম পঞ্চায়েত কার বিজেপি না তৃণমূল তাই নিয়ে এরা বেকার তর্ক করছিল মুকুল রায় কবে বলে গেছেন ভারতীয় জনতা পার্টি মানেই তৃণমূল কিসের বেকার তর্ক আর তুমি যে কথাটা বললে শুভ্র একদম ঠিক কথা আমি তোমাদেরকে বলছি নভেম্বর 2022 মীনাখায় ঝুমা খাতুন একটা 8 বছরের বাচ্চা মেয়ে তার মামা আবুল হোসেন গায়েন যে কিনা ওখানকার তৃণমূল নেতা তার বাড়িতে বেড়াতে গেল মামার বাড়ির দোতলায় বোমা মজুদ পঞ্চায়েতের জন্য 8 বছরের বাচ্চা মেয়েটা মামার পাপের প্রায়শ্চিত্ত করলো ছিন্ন ভিন্ন হয়ে গেল এইটাই আমি বলছি বাংলার অবস্থা কেউ যদি তৃণমূল নাও করে সেই ধরে নাবালক হয় নাবালিকা হয় তাহলেও তাকে মরতে হচ্ছে এদের লোভের এদের এই ভায়োলেন্সের রাজনীতির মূল দিতে কালকে কালকে আমি একটা শুধু সাপ্লিমেন্ট করে দিই কালকে 1.5 বছরের এক শিশু বোমার বিস্ফোরণে এত বিকট শব্দে অসুস্থ হয়ে হাসপাতালে তাকে নিয়ে যেতে হয়েছে আমি শৈশব ছাড় পাচ্ছে না ভাটপাড়ে হলো ভাঙরে একটা বাচ্চা না না ভাঙরে ভাঙরে আমার বিশ্বাস দিতে ভাঙরে ওটা একসাথে চলে দাঁড়া রিজু মানুষ হিসেবে নিশ্চয়ই তাতে ব্যথিত হয়েছিল ভাটপাড়ায় একটা ছোট্ট বাচ্চা 14 বছরের খেলতে গিয়ে রেল লাইনের ধারে বোমা পড়ে আছে ফেটে মারা গেল একটার পর একটা এরকম ঘটনা প্রত্যেকবার খবর দেওয়া দোষীরা শাস্তি পাবে দেখবো একটা দোষী শাস্তি পায় না ঘটনার কার্যত পরম্পরা দেখা যাচ্ছে রিজু এই যে এত বোমা মজুদ করা হচ্ছে আমি বলছি রাজনীতি এর সঙ্গে যদি রাজনৈতিক সম্পর্ক না থাকে তাহলে কিসের সঙ্গে সম্পর্ক যেখানে শৈশবরা পর্যন্ত বিস্তার পায় না রাজশ্রী লাহিড়ি ময়দানের ঘোড়াগুলো হাসছে যে সিপিএম এখন বলছে তৃণমূলও বলছে
ভক্তবসু বলেছিলেন যাহা মমতা ব্যানার্জির থেকে বড় বামপন্থী সংসারে আর কেউ নেই। আচ্ছা এই যে বলছো কিছুদিন আগে এত এত লোক কাতারে কাতারে তৃণমূলের লোকরাকে সিপিএমে জয়েন করেছে, তারা তো কেউ নয়, তারা কেউ নয়, তারা সব একেবারে খুব ভালো। আমি জানি না জন্য সতরুদ্দা দেখে নিয়েছে কিনা, ঋতব্রত ভালো কিনা সেটা আগে বলে দিক, গুরুদেব ভালো কিনা সেটা বলে দিক, রেজুয়ার মোল্লা ভালো কিনা সেটা বলে দিক, সরকার মোল্লাকে জানি এতদিন মাথায় তুলে রাখতো সে খুব ভালো কিনা সেটা আমি জানি না, সেগুলো কেউ জানে না। কিন্তু সেখানে দাঁড়িয়ে আপনি সাজছে যার বড় পাওয়ার, যার বড় চলতে থাকুক আমার তাতে আপত্তি নেই।